এবার বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ব্রাজিল আর্জেন্টিনা। ফিফা ফুটশেলের ফাইনালে উঠেছে ল্যাটিন আমেরিকার চির প্রতিদ্বন্দ্বী এই দুদেশ। দারুণ ক্রীড়াশৈলী আর সাফল্যের কারণে ব্রাজিল আর্জেন্টিনা সারা বিশ্বে সবচেয়ে জনপ্রিয় দুটি দল। ফুটবল বিশ্বকাপ এলেই পেলে, ম্যারাডোনা, রোনালদো, বাতিস্তোতা, মেসি, নেইমারদের নিয়ে দুই ভাগে ভাগ হয়ে যায় বাংলাদেশ সহ সারা বিশ্বের সমর্থকরা। ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচ মানে বাড়তি উত্তেজনা। এবার সেই সুপার ক্লাসিকোর স্বাদ পাওয়া যাবে ফুটসেলের ফাইনালে। উজবেকিস্তানে আসরের ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল এবং আর্জেন্টিনা। ফুটবল বিশ্বকাপের ফাইনালের প্রতিপক্ষ ফ্রান্সকে এবার সেমিফাইনালে 3-2 গোলে হারিয়েছে আর্জেন্টিনা। অন্য সেমিফাইনালে ব্রাজিল 3-2 গোলে হারিয়েছে ইউক্রেনকে। খেলার ধরন এক হলেও ফুটবল আর ফুটসেলের নিয়মকানুনে কিছু পার্থক্য রয়েছে। খেলা হয় ইনডোরে, 11 জনের পরিবর্তে প্রতি দলে খেলতে পারে 5 জন করে। বলের আকার সাধারণ ফুটবলের তুলনায় কিছুটা ছোট। ফুটবলের চর্চা হয় সারা বিশ্বেই, তুলনায় ফুটসাল অনেকটাই নতুন। তবে ফুটবলের মতো ফুটসালও দক্ষিণ আমেরিকার দারুণ জনপ্রিয়। বল নিয়ে কারিকুরিতে বরং এই ফুটসালেরাই বেশি এগিয়ে। ফুটসাল বিশ্বকাপেও সাফল্যে এগিয়ে ব্রাজিল আর্জেন্টিনা। আগের 9 আসরের 5টিতেই চ্যাম্পিয়ন ব্রাজিল, 2016 সালের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।